পড়েছে পড়েছে মায়ায় শান্তি ছায়ায় কি করে ছাড়ি এ বাড়ি সে বাড়ি মধুর হাড়ি স্বপ্ন পুরি দেয় নাড়ি এখানে আছে প্রেম আছে ভালোবাসা যত না আছে তবু ভাঙে না আশা দুঃখেতে আধারে আলোতে খোলায় সদর গে ঝামেলা ঝামেলা আনলিমিটেড ঝামেলা ঝামেলা আনলিমিটেড ঝামেলা ঝামেলা আনলিমিটেড ঝামেলা ঝামেলা আনলিমিটেড ঝগড়াতে বাগড়াতে রঙ্গশালা রাজ্যহীন রাজার নাটপালা নায়ক নায়িকায় আছে ভিলে নো কাছে কাছে আনন্দে ভরে পেট সুখেতে আধারে আলোতে খোলায় সদর গেট ঝামেলা ঝামেলা আনলিমিটেড ঝামেলা ঝামেলা আনলিমিটেড ঝামেলা ঝামেলা আনলিমিটেড ঝামেলা ঝামেলা আনলিমিটেড যে আমার বুকে ফিরাচ্ছ তার জন্য আমি যে কি খুশি সেটা কি বলবো তোমাদের। হ্যালো সুমন ভাই, আমি গোধুলি বলছি, আপনারা কোথায় আছেন? আমরা তো বাসার কাছাকাছি চলে আসছি। কিলে আপনার কথাটা কি শুনেন, হয়েছে কি বুঝর পড়তে গেলে চুরি ছেসরামি ডাকাতির অভিনয় করে আছি। ঠিক আছে ভাই, আপনি কোনো টেনশন নেন না, নো টেনশন ডু ফুর্তি, আমি একটা ব্যবস্থা করে ফেলাম। আচ্ছা ভাইয়া 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 ভালো থাকিস কেন? আচ্ছা রাখিও না, তোমাকে দেখলে না আমি যেন কেমন হয়ে যাই, খুব এক্সাইটেড থাকি। আমি যখন বুঝতে পারলাম যে আজকে তোমার সাথে আমার দেখা হবে, আমি নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। আমার না সবসময় তোমাকে খুব কাছে টানতে মন চায়। সুবান্যা, ও সুবান্যা, তুই তো আরে মারিয়া লাগবি, তো কাম কাজ দেখি আমি তো আসতে আসতে শেষ। এরে আগের আমলের বুড়া বুড়ি একখানা কথা কইতো যে কুত্তার লেজ বাসের সুঙ্গার ভিতর 80 বছর ঢুকাই রাখলে ওই যার পর সুঙ্গার তোর লেজ বাইর করলে বুকুর কোটি লেজ আর বেয়া হয়ে যায়। আজকে আমনে আরে বুড়া বুড়ির গল্প শোনানো লাগাইছেন কেন? আরে গল্প শোনাই তো তোর কোনো লাভ নাই, তার পরিবর্তন হয়তো না এটা তো আপনি জানেন। তারপরে আপনি কিল্লাই দুই দিন হর হর আর লেঞ্জা ধরি টানানো লাই আয়েন। আমি কিত্তে আমি আর কুমাল আর জন্ম হয়েছে তোর লেঞ্জা ধরি টানানো লাই। যতদিন তুই বাঁচি থাকবি অতদিন আমি তোর লেঞ্জা ধরি টানো। তুই মরি কবরে গেলে আর ছুটি তো আমার এটা কেমন? বুঝি বুঝি, আমি আরে থাকতেন না এই তো অন আজকে কি বাণী শুনানো লাই আইছেন বলি বেলা। তুই মনে করছ তুই আকাম কুকাম করস কেউ দেয় না, আমি বাসি আসি গেলে তুই যে সালাদ দিনে বলছ একটা মোবাইল কেনার লাই সরাই মোবাইল। আচ্ছা তুই একটা মাইয়ারে ভালোবাসবি, ভালোবাসার শুরুতে তারে তুই একটা গিফট করবি একটা সরাই জিনিস। হ্যাঁ কিনলে এই কাম তুই কিনলেই করবি, তোর তো 20 মিনিট লাগবে বলো। আরে হ্যাঁ তুই আপনার লেটেস্ট মোবাইল দিয়েছি আমি কোনায় হয়ে যাব, শোরুম একদম কিনে দিতে গেলে তো আর ডাকাতি করণের লাইন আমার লাগবে। তুই কি চাস আমি আবার ডাকাতি করণের লাইন আমি কেন? আরে তুই আরে যুক্তি দেশ কেন? হ্যাঁ আরে যুক্তি দেশ কিনলে ডাকাতি নামন লাগবে নি তোর? তুই এদিকে বুঝাই দেবি যে তোর তোর কে আমায় তুই তো সাইব আগলের বাচ্চা, এই কথা কইলে হেঁতি আরে সাইরানা পয়সা দিয়ে দাম দিব। তুই আরে কস না যে অন্যায় কর না, আগে দি তোর সামনে কিলে যাই না, কস না তুই কই তুই অন্ত আগে আইছি, তুই আর কোথাও মুস না কিলে যন। আপনার এই কথা শুনলে আর কপাল ঘুরি যাইব বুঝছেন নি? রে ভাই ছেলে করি লাভ নাই, সোরা মোবাইল দি তোর পীড়িতের জীবন আই শুরু করতে দিতাম না, এই জীবনটা তুই ফিওর করি শুরু কর রে বাবা। তুই অনেক কি করতাম আপনি বলেন, তুই অনেক এদের কাছে যাইবি, যাই ব্যাগ কিছু এদের কাছে স্বীকার করবি। ব্যাগ স্বীকার কি করবি তুই? এতিরে বলবি তুই সোরা মোবাইল কিনি আনলাই অর্ডার করছো, ব্যাগ ভাঙ্গি বলবি তোরা তো টিয়া পয়সা নাই, ব্যাগ হুনি হেতি যদি মানি লয় তুই তুই তখন কম দামি মোবাইল দিলেও হেতি মানি লইবে বুঝছিস নি? আরাম দাদা তোরে ধৈর্য হাইলে তোরে পানিতে শুয়াই তোরে রোদে ভোগাইতাম তোরে সিজন করতাম আই জীবনে ফইলে একটা মাইয়া আরে ভালোবাসছে।
আমনে আইছেন বাকরা দেনালে তুই যা ভাই তুই যা মার কানে রাখে চলি যা এই যাইতাম না আই কেমনে যাইব ওরে শতানের বাচ্চা রে আজকে তোর কোয়ালে যে কি আছে রেডি 1 2 3 আদে কিলে আহে আরে আতে চলি রে আতে মারতো আরই না চিন্তা করছি আপনি গান গান সুমন ভাই না কিছু কয়দিন আগে টিভিতে প্রোগ্রাম হয়েছিল আপনি ফার্স্ট হয়েছিলেন সুমন ফার্স্ট ইন আপনি কি করতেছেন মিছা কথা কোন কে ভাই হ্যাঁ আপনি যতই অস্বীকার করেন না কে ভাই আমি কিন্তু আপনার ঠিকই চিনা পাচ্ছি হ্যাঁ সুমন ভাই হাঁচা কথা কইতেছি সুমন ভাই আমি আপনার বিশাল বড় ফ্যান বুঝছেন আমার একটা অটোগ্রাফ দেন না দুত্তরি সাই আমার অটোগ্রাফের কথা কইতেছে এ ভাবুনেন আমার মনে হইতেছে কি আপনি কোন হানি ভুল হইতেছে আপনি যার কথা মনে করছেন আমি হেডো না আমার নাম কফিল মোহাম্মদ কফিল উদ্দিন কি তাজ্জিব ব্যাপার ভাই হ্যাঁ হ্যাঁ দেখছেন ভাই সত্যি কথা কইতাছি ভাই আপনার চেহারা আর সুমন ভাইয়ের চেহারা পুরো সেম ভাই একদম কার্বন কপি ভাই হাত আর কইতাছি ভাই ভাই আপনি দেখছেন ভাই আপনি তো নিজেও দেখছেন ওই যে টিভিতে গান গায় হ্যাঁ সুমন ভাই হ্যাঁ যে ফার্স্ট হচ্ছিল কম্পিটিশনে ভাই মনে আছে আফা হুনেন ব্যাপার টেলিভিশনে তো বিভিন্ন রকম প্রোগ্রাম থাকে আর আপনি কোন কম্পিটিশনের কথা কইতেছেন আমি তো বুঝতেছি না আমার মনে হচ্ছে কি আমি মনে হয় ওই প্রোগ্রামটা মিস্টেক করে হালাছি আরে যাও গো ভাই বাদ দেন তো এসব কথা কিন্তু ভাই সত্যি কথা ভাই হাঁচাও কথা কইতাছি ভাই আপনার চেহারা সুমন ভাইয়ের চেহারা যে এত মিল আমি আপনারে বুঝাবে পারবো না আর যাও গো ভাই আজ আপনার নামটা জেনে কি কইলেন ভাই দাসিন রে বাপুরে লাগে না কইলাম আমার নাম কফিল মোহাম্মদ কফিল উদ্দিন আচ্ছা ভাই বুঝতে পারছি ভাই একটা রিকোয়েস্ট ছিল আপনার কাছে সেটা হইতাছে আগামী বছর যখন কম্পিটিশনটা আবার হবে না আপনি কিন্তু সেখানে গিয়ে একবার নাম দিবেন আমি কইতাছি আপনি ফার্স্ট হইবেন আর মাশাআল্লাহ আপনার যে প্রতিভা গানের গলা ওরে আল্লাহ রে খালি হাসা হাসে আপনার মতো না এর আগে কয়েকজন আমাকে কইছিল আমি যদি কম্পিটিশনে যোগ দেই তাহলে ফার্স্ট হয়ে যামগা এতদিন কতটুকু গায়ে মাহি নাই কে আজকে আমি অবশ্যই গায়ে মাখলাম সামনে বার আমি কম্পিটিশনে যোগ দেব আর ফার্স্ট হয়ে যাবো আপা আপনি কো না আমার কি জানি চেনা চেনা মনে দেখছি আমি না ওই কয়েকদিন আগে আমি আইটা আইটা বাজার মেহা যাইতেছিলাম হঠাৎ করে একটু গিয়ে দিয়েছে আমাকে চাপ দিল সব দিয়ে গন্ডগোল লাগা দিল আর কয়েকটু চিন্তা করে আইসে আমার পকেট থেকে সব টিয়া বসে নিয়ে চলে গেল গা ওই গেদিটির হাতে না আপনার চেহারার মেলা মিল দেখতেছি কি কইতাছেন ভাই হ্যাঁ আপনি কি কইতাছেন হ্যাঁ হ্যাঁ আপনি আপনার আমি এত বড় একটা সিপির লগে মিলাইলাম আর আপনি কি রাস্তা চোর পাটপার লগে আমার মিলাইতাছেন হ্যাঁ আপনি তো মিয়া খুশি হইলেন কিন্তু আমার দিল তো আপনি চোরটা দিয়ে দিলেন সরি সরি আপা আমার ভুল হয়ে গেছে গা আসলে এভাবে কো আমার উচিত নাই কে না ঠিকই তো আছে কণ্ঠশিল্পী সুমন হাতে যদি আমার চেহারা মিল থাকে তাহলে পরে ওই চিন্তাকারী গেদির হাতে আপনার চেহারা মিল থাকলে সমস্যা কি ঠিক না পা এবার তো ওবের নিকে পারে আমার ভুল লেগেছে আপনি কিছু মনে করেন না আচ্ছা আপা আপনার বাড়িটা কোন এলাকায় আমার আমার বাড়ি হইতেছে যে লালবাগে লালবাগে আ ইরে আল্লাহ রে লালবাগ উনি তো আমার চাচা তো ভাই থাকে আমি তো যাই মাঝে মধ্যে যাই আপা লালবাগের কোন জায়গাটা আপনার বাড়ি
अब लालबागू जे सोसन गट अच्छे ना सोसन गट हाँ 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 ओ उधर पीछे ही उधर पीछे ना एक सात तला बारी अच्छे ओ इटे यामर तो आपने फैमिली माने बाप माँ भाई ब्रदर किड माने कत जना से भाई हमें बोर हुई अबाका भाई संसार मध्य आमी और आमार मा छाड़ा आर केउ नाई पाप आछे ना पाप मरे गेछे गो ইয়াল্লা পা আপনি বকরে কেনদেন না তাহলে লোকজন মনে করবে নাকি আমি আপনি চিন্তা করতেছি সরি আমার ভুল হয়ে গেছে আমার আসলে আপনি বকরে বাবার কথা কো উচিত না কি আমাকে মাফ করে দেন আপা ভুল হয়ে গেছে আমার তো যাও গো ভাই ভাই আমার অনেক খুঁদরে পানি পিপাসা লাগছে অনেক খুঁদরে ছটফট করতেছিলাম আমার একটু পানি খাওয়াবেন এটা কোনো ব্যাপার হইল পানি পানি তো কোনো ব্যাপার না অসুবিধা নাই আপনি আমার হাতে আসেন আমি ওই মোড়ে থেকে আপনি পানি কিনে দিতেছি नाम सुमन भाई कुछ की सुबह नाम दल आसती है না সে দলে আসতে চায় না সে আমার কাছে একটা চোরা মোবাইল চাইছে কইছে আপনারা না জানা তার কাছে পৌঁছে দিতে সে আমারে টাকা দিয়ে দিব তা আমার কাছে কয়ে দিলি যে ওস্তাদ আপনি আমারে কাম শিখাইছেন আমি আপনার নুন খাইছি আপনার লগে আমি বিবেচনা করতে পারব না ওস্তাদ আমার কাছে না 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 ওস্তাদ আপনি আমারে মারবেন আরে পারবো না আয় শোনা শোনা फोन लगा कभी जो भलो जिन पाइस आइसे नहीं जाती ठीक है उस्ताद अच्छा उस्ताद और कि आसते कम अरे ये आसती कल की से आसपे से जाना ना जे ये आसले धरा खाए जाए तर मत गाधार बच्चा हाँ और से नोआ खेलने माल और रक्तर मध्य फर्मालीन आई जत ही जशोर ऐले हई वो हमारे कारण बजारे बेचे आर आलू बजार के नहीं आसती पड़े আর তোরে তো ফুদে উড়াই দিবে না তাহলে কই আসতে কম ওস্তাদ তুই ওরে ওই সাত নম্বর রোডের মোড়ে আসতি গো আচ্ছা ঠিক আছে ওস্তাদ বারবার গুগু তুমি খেয়ে যাবা দা যশোরের ছেলে বাইচে থাকতি मानुष অন্যরকম মানে কেমন অন্যরকম হ্যাঁ আমি কি ল্যাংড়া লুলানা টেরা যা আপনার কাছে অন্যরকম লাগতেছে আমারে এসি কুসি এডো আপনি কি কোন ল্যাংড়া লুরা তারপর টেরা আপনি হ্যাঁ আমি তো স্বপ্ন কল্পনা করে হাঁটতেছি না আমি তো আপনাকে এবা কথা কই না কে তো কি কথা কইতাছেন কোন না আমি আসলে কবির সাছি কি এই যে দেখেন আমার মাথার মধ্যে একটা ময়লা ছিল আপনি এমন করে নামায় দিলেন মনে হলো কি আপনি আমার মেলা দিনের পরিচিত অনেক আপনজন অন্য কোনো কে দিলে কিন্তু এই সাহস তো পাইলনি না আপনার নাম মেলা সাহস কি কোন আপনি এটা কোন কত হইল হ্যাঁ এনে বস সাহসের কি আছে হ্যাঁ কি কবিল মিয়া এইটা আমার ভাবি কিনা কি এ মিয়া রাস্তাঘাটে মায়া লোক দেখলি কি ভাবি ডাকবে মন চায় নাকি আপনার একদম সিনা সিনা লাগতেছে কি কি চেনা চেনা লাগতেছে হ্যাঁ একটু কি ভাবি কই ডাকছেন আর এখন চেনা চেনা লাগতেছে ভাই আপনি তো ক্যারেক্টার হ্যাঁ এই এই কবি ভাই এই উত্তরি সেই গোরা টিম আপনি হিসাব তো আমি বুঝতেছি না একটু কেদার হাতে একটু কে দিক দেখছে তাই ভাবি কোন এক গো কে অন্য কিছু হবে নিকে পারে না ও নে
এই হইতেছে আমার স্পেশাল গেস্ট ওই পুরান ঢাকা লালবাগে এদের বাসা সাততলা বিল্ডিং মেলা বড় লোকের বিটি তাহলে তো আমারই ভুল হইছে সরি সরি কিছু মনে করবেন না পা আচ্ছা ঠিক আছে যান মাফ করে দিছি আপনাকে তাহলে গোবিল ভিয়া আইসো একবার আমার দোকানে আইসো যাও না যাও আচ্ছা আসি আলোন যাই আমরা কোনো একটা জায়গায় বসি তারপর একটু গল্প টল্প করি চলো খালি গল্প করবো খাওয়া দাওয়া করবো না আজকে কিন্তু ওই আপনাকে আমি খাও কি কইতেছেন হ্যাঁ কি কইতেছেন আমি তো একটা আপনি বিল দিবেন না 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 আপনারা আমি খাবো লম এটা একটু কথা কইলেন আজকে হইলো আপনি আমার গেস্ট গেস্টে যদি বিল দেন তাহলে কি আমার ইজ্জত থাকবো আমাকে দয়া করে বেইজ্জত করবেন না শুনেন কাপিল ভাই আমার আল্লাহ দেয় বহুত ধন সম্পদ আছে বুঝছেন আমরা একা মা যে এটা খাই শেষ করতে পারতাছি না লেখা টাকা বসে কোনো হিসাব নাই আর তাছাড়া আমার মা কইছে কি জানেন যে মা জীবনে যে জায়গায় যাস মাইন্ডসেট টাকায় কোনো কিছু খাবি না দরকার বলে মাইন্ডসেটে খাওয়াবি বুঝতে পারছেন মায়ের কথা রাখতেই হবে লম 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 বাহ ফাইন আমি তোর মনে করছি ইদানিং কার কিছু কিছু বাপ মা মনে হয় মেয়ে কারো শিখে দেয় যে পরের মাথায় কেবা হরে কাটল বাঙ্গা না গিয়া একটু আগে হেক পড়াশোনা পরে আপনাদের দেহি পুরো উল্টা তবে যত যাই কন আজকের বিলটা আমি দিমু দিমু আপনি না করে হারবেন না আপনি তো বেশি প্যাচাল পারেন ভাই বেশি প্যাচাল পারেন ওই সিনে আমি মাইসে থেকে কিছু খাই না লন আপনি চলে না আমি আপনাকে কিছু খাবো লন 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 আচ্ছা আপনি কান্না থামান দূর আপনি এমন কান্তি দেখলে অন্যরা আমারে অন্য কিছু ভাববে প্লিজ আপনি কান্না থামান রে স্বীকার কর স্বীকার কর বলতেছি আমি পাইতেছি না আমি পাইতেছি না কি পারছেন না আমি কান্দন কন্ট্রোল করতে পারতেছি না আমি কোনোভাবে কান্দন কন্ট্রোল করতে পারতেছি না আপনি কন্ট্রোল করতে না পারলে বাথরুমে গিয়া কতক্ষণ মন বইরা কাঁদেন তারপর আপনি এনে আসেন রে চোবান্যা তুই কিন্তু সুদূর বুদূর শুরু করে দিছস জলদি খুলি ক তুই একটা পকেট মার তুই খুলি ক রে তোরে কিন্তু জুতা দিখিনি তোর মাথা সব চুলাই জড়াই দিও খুলি ক আরে শেষ কর আই শেষ হয়ে যা ওরে আল্লাহ গো আল্লাহ এ কি বিপদে পড়লাম গো আল্লাহ হ্যাঁ আপনি চলেন তো ভাই আমার যাইতে দেন আমাকে যাইতে দেন এই যে শুনেন ওই যে ফুডানি বিবি আছে না সারা কোন আমার পিছনে চায়ের মতো লাগা থাকে সে যদি দেখে আপনার সাথে আমার এরকম অন্তরঙ্গ কথা হইতেছে সে কিন্তু কিছু দাঁড় দাঁড়বে না সে আন্টির কাছে গিয়ে সত্য মিথ্যে বানাইয়া তারপরে এক গাঁটটি মিথ্যা কথা বলবে বুঝছেন অন আপনি শোনেন হেতিরে থামা হেতিরে থামা হেতিরে যাইতে দিস না হেতিরে থামাই ব্যাগ খুলি কতই শোনেন দয়সে গদলি আর মনে কয় আই অন কথা কইতে নরম গদলি গার আর আর ভিতরে জানি কেরম করতেছে আর ভিতরে কি করতেছে আপনার ভিতরে আই কেন কইম আই তো আরে কগা কথা কইতাম চাই কিন্তু আমি ফাইতেছি না কেন পারছেন না আপনার প্রবলেমটা কি আমার প্রবলেম কোন আই আমার প্রবলেম এই জায়গায় আর বুকের মধ্যে কথা ফড়ুস হয় আর ফড়ুসই কথা গলা পর্যন্ত উঠি আটকে যায় আর বার হয় নাই কিতে আমি তাহলে কি অপারেশন কইরা আপনার গলার ভিতরটা ক্লিয়ার করবাম হ্যাঁ আই জানি না কিছু জানি না কেন আই জানি না রে তুই কিন্তু উসিলা দইতে সচ্চ বান্যা রে এই সাংস তুই জীবনে পাইতি না সাংস পাইছো সাংস কামে লাগা খুলি ক জলদি খুলি ক ব্যাগ এই ওদিকে তো কি দেন আর গলার জাম ছুটি গেছে আর মনে কয় আই অন্তর তোমারে কথা কান কইতে পারমু ঠিক আছে কয় বল ভাই
তুই ইচ্ছা করি কস নাই রেহাতি দৌড়ি গেল কি হ্যাঁ ধীরে বললি না হারা জীবন তোর ফসন লাগবে আরে হাগলাই তো চেষ্টা করছি ওনার গলায় কথা আটকে গেল কি তাম বাবা, ও বাবা, কি করো? একটু হিসাব করছি বাবা। আচ্ছা বাবা, তুমি যেন কেমন হয়ে গেছো আমার দিকে কোনো খেয়ালই নাও না। তুমি কি করে বুঝলা যে তোমার দিকে কোনো খেয়াল আমি করি না? তাছাড়া আমার কি আর কেউ আছে তুমি ছাড়া, যে তাদের দিকে খেয়াল করবে? তুমি কি বলতে পারবা বলো, যে এমন কোনো কাজ তুমি আমার জন্য করছো যার জন্য আমি ফ্রেন্ডের কাছে অনেক গর্ব করে বলবো? গাড়ি কেনার সামর্থ্য কি আমার আছে? আমি ছোট্ট একটা ব্যবসা করি, সেইখান থেকে যা আয় করি তাই দিয়ে একটা বাসা ভাড়া করে তোদের নিয়ে আসি। ভালো মন্দ খাওয়ার জোগাড়, বড় লোকদের সাথে তুলনা করলে তো আমি পারব। আমি জানতাম যে তুমি এই কথাটাই আমাকে বলবা। আচ্ছা মা, আমার একটা প্রশ্নের জবাব দিবি। কি বলো? তোর ক্লাসে কতজন বন্ধু আছে? 350। এদের মধ্যে কতজন গাড়ি নিয়ে আসে? সব মিলিয়ে 10-12 জন তো হবে। মা গো, তুই ওই 10-12 জনের কথা চিন্তা না কর। তোমার ক্লাসে যে আরো শত শত ছেলে মেয়ে আছে তাদের কথা একটু ভাবো। তাদের কারো কিন্তু গাড়ি নাই, তারা গাড়িতে আসে না। এমনও আছে যে অনেক হয়তো টিফিনের টাকাই নিয়ে আসতে পারে না। তার থেকে তো তুই অনেক ভালো আছিস, তুই এখন বড় হইতেছিস, কলেজে পড়তেছিস, তোর তো এখন বোঝার সময়, তুই কি এগুলো বুঝবি না? আমি জানতাম এসব কথা বললেই তুমি আমাকে উল্টাপাল্টা বুঝাইয়া অফ করে দিবা। যাই হোক, লাগবে না তোমার গাড়ি, এখন আমার ফ্রেন্ডের বার্থডে, 10,000 টাকা লাগবে, তুমি দিবা কিনা সেটা বলো। আচ্ছা কপিল ভাই, আপনার জীবনে যে পহেলা প্রেম যেটা নামে একটা আছে, ওটা কবে ছিল? মোচ রাতেছেন কি লিগা কন্যা? আজকাই। হ্যাঁ আজকাই, হ্যাঁ বিশ্বাস করো আজকাই। পয়লা তুমি আমাকে কোন পুস্তক দিলে? এর আগে কোন কেদি আমাকে কোন পুস্তক দেয় নাকি? তুমি মনে বিশ্বাস করতেছো না? এই যে দেখো, এই তোমাকে কিন্তু আমি ধরছি, হ্যাঁ ধরে, এই যে দেখো, এই যে আমি পশ্চিম দিক মুখ দেখাইতেছি, এটি আমার পয়লা প্রথম প্রেম। ধুর আটটা ছাড়েন, পশ্চিম দিকে কথা কইতেছেন তাকায়া, পশ্চিম কেউ দিক নেই দিক। হ্যাঁ এই দু আবার কি গুলা পশ্চিমে দিক, তাহলে কি আমি দিশামিশে আর হালালাম নাহি? না ওই আমরা যেন থাকি বাবা মালা, তো আমরা এদিক এদিক কই নামাজ পড়ি, পশ্চিম দিকে লইড, তুমি নিজে আবার দিশামিশে আর হালাম নাই তো? মি আমার জন্ম হইলো ঢাকায়, আমার মায়ের জন্ম ঢাকায়, আমার মায়ের মার জন্ম ঢাকায়, এর উপর যত মা আছে সব মা গো জন্ম ঢাকায়। কি ফাজলামি করেন? ও না ঠিক আছে, এতগুলো মাও যখন এদিক নামাজ পড়ছে তাহলে পশ্চিম দিক এদিকই, আমার তো ভুল হয়েছে, সরি। যোগ্যা মানুষই তো ভুল করে তাই না? কিন্তু কথা হইতেছে যে আপনার জীবনে একটা পহেলা প্রেম হইলে কি বো, আমার জীবনে কিন্তু একটা 4 নাম্বার প্রেম। আমি কিন্তু সবসময় সত্যি কথা বলি, আমার কাছে এলে অনেক সময় কোনো মিথ্যা কিছু পাইবেন না। শুনতে বাপুরে খালি আশা আসে। আচ্ছা আমি কি তোমাকে কষি নাহি, তুমি আমার সামনে এসে চাপাবাজি করতেছো, মিছা কথা কইতেছো? হ্যাঁ ওইটাই। আর শুনেন, আমার যদি মিছা কথা করো অভ্যাস থাকতো না, তাহলে আমি আগে বলছি প্রেম ফিলিং ফিলিং মাইরেছি এটা কিছুই কইতাম না। কইতাম কি, তুমি আমার প্রথম, তুমি আমার শেষ, কিন্তু আমি তা করি নাই, আমি সব কিছু আপনার কয়ে দিচ্ছি, কইছি না? বুঝছি বুঝছি, আর কোন একবো না, আমি বুঝে হাল আছি। 10,000 টাকা, 10,000 টাকা দিয়ে তুমি কি করবা মা? আমার ফ্রেন্ডের বার্থডে বাবা। তোমার ফ্রেন্ডের বার্থডে? তারে কি আমি চিনি না? তুমি তাকে চেনো না? ও সে কি তোমার বার্থডেতে আসছিল? না আসেনি। কেন তাকে দাওয়াত দাও নাই? না দেইনি। কেন না বাবা, কি করে আসবে, ও তো অনেক বড় লোক, ওদের গাড়ি আছে বাড়ি আছে, যদি ওদের দাওয়াত দিই তাহলে জেনে যাবে না যে আমরা গরিব।
ওই বন্ধুর বার্থডে তোমার যাওয়ার দরকার নাই বাবা। কি বলছো বাবা, ও যে আমাকে ইনভাইট করছে এটাই তো আমার ভাগ্যের বিষয়। তুই তারে বন্ধু ভাবলেও সে তোরে বন্ধু ভাবে নাই, গরিব বলে অবহেলা করে। তুমি এসব কি বলছো বাবা, তুমি কিচ্ছু জানো না, ও আমাকে অনেক লাইক করে। ও কি ছেলে না মেয়ে? মেয়ে বন্ধু বাবা, মেয়ে বন্ধু। আমি এত কিছু বুঝি না, তোমার এখন 10,000 দিতে হবে, তুমি দিবা কিনা সেটা বলো। 10,000 টাকা দিতেই হবে? হ্যাঁ 10,000 টাকা দিতে হবে, এখন তুমি আমাকে দিবা কিনা সেটা বলো। আমি দোকানে মাল উঠানোর জন্য কিছু টাকা জমাইছিলাম, সেইখান থেকে 10,000 টাকা তোমার এনেছি। সত্যি বাবা? আমার এত ব্যবসা বাণিজ্য সবই তো তোমার, তুমি যদি খুশি থাকো। ও লাভ কি বাবা আমার, লাভ ইউ লর্ড। একদম খাঁটি পিওর একটা মানুষ, এই সমাজে তোমার মতো এত পিওর, এত খাঁটি, এত ভালো মানুষ পাওয়াই যাবে না। পাত্র হিসাবে আসলে তুমি খুবই উত্তম, খুব ভালো মানুষ তুমি। অনেক কথা আমার লগে লন, আমার মায়ের লোক আপনার পরিচয় করা দিই, তাইলে হবে কি? আমার মা যদি আপনার পছন্দ করে তাইলে আপনি সব সময় বাসা যেতে পারবেন। তোমার মায়ের কাছে? কিন্তু আমার তো কি মানে একটু ডর করতেছে। কে ডর করতেছে? কি লিগা ডর করতেছে? কারণ তোমার মায়ের সামনে যাওয়ার সাহস আমার হইতাছে না। মানে তোমার মা যদি আমাকে দেখ পছন্দ না করে তাহলে কি ভাবুনি? কি যে কোন না আপনি, আমার মার কাছে আপনার নামে এরকম মশলা মিশে কথা কমো যে আমার মা এমনি পইটে যাবে গা। লন যাও, লন লন লন। হ্যালো কাকা, তুই নাকি সেই সকালবেলায় বেরিয়েছিস, এখনো ফিরছিস না? এই তাড়াতাড়ি তুই বাসায় ফিরে আয় কাকা। আসলে হয়েছে কি, ওই আল্লাহ বাইরে আসিলাম, ছোটবেলার এক বন্ধুর হাতে দেখা হয়ে গেল, তাই ওর হাতে আল্লাহ ঘোরাফেরা করতেছি। ঘোরাঘুরি বন্ধ, ছোটবেলার বন্ধুর সাথে ঘুরছিস, ওকে নিয়ে বাসায় চলে। না কাকা, ও তো আবার আজকে দেশে ফেরত দেব গা, বাড়ির উপর আসবনি না। শোন, তোর বন্ধুকে বিদায় দিয়ে এক্ষুনি বাসায় চলে। তোকে জরুরি ভিত্তিতে আমি এক জায়গায় পাঠাবো। কতক্ষণ লাগবে ফিরতে? বড় জোর আধা ঘন্টার মধ্যে আমি চলে আসবো। হারবো আধা ঘন্টা? হ্যাঁ ঠিক আছে, আধা ঘন্টার চেয়ে এক মিনিটও যেন বেশি না লাগে। আয়। হ্যাঁ কাকা, মনে থাকবো। আপনার কে ফোন করছিল? আমার জম। জম মানে? আমগো পুরান ঢাকায় তো জম মানে আজরাইল কয়। আপনার আজরাইল ফোন করছিল? কি কোন? আজরাইল না, আজরাইলের দাদা। জসমিন কিছু মনে করো না, আজকে আমার একটু জরুরি তলব আসছে, তো আজকে আর তোমাদের বাসায় যাবো না, কালকে ছুটি নিয়ে তোমার আম্মার সাথে আমি দেখা করতে যাবো। আচ্ছা, আরে আজকে কি না পারবেন না, আজকে তো ভালো সময়, লন আজকে লন। কেলি ভালো হবে নি এর তো আমি বুঝতেছি, কিন্তু আজকে তো সম্ভব না। আচ্ছা তোমার ফোন নম্বর আমার কাছে আছে না, আমি অন্য সময় ফোন দেবো নি, ফোন দিয়া একটু অন্য একটু ডেট ঠিক করবি। আর কিছু মনে করো না, আজকে না আমি পারবো না। আমার যেটা করার লাই চাইছিলাম, এটা হইলো আরে কোয়ালাম।
আন্ডা ফাইতেছি আমরা দুজন মিলি। তুই জিঙ্গানের কেডা, তুই এনে আইসত কিলে দেখো। ও আমার আশা ভুল হয়ে গেছে, ঠিক আছে সরি ভাই, মাফ করে দেন। অসুবিধা নাই, আপনারা দুজন মিলে চালায় যান, সিনেমার নায়কের মতো নাচ গান শুরু করেন। দরকার পড়লেই এই যে আমি আমার মোবাইলে মিউজিক দিতেছি। মনে করেন আপনারা দুজন এখন সিনেমার পর্দায় আছেন আর আমি টিকিট কাটা একটা দর্শক, অসুবিধা নাই, চলেন চলেন। কানারে হাই করতে আসেন, তোর গলা তন্ত ভাল লাগে না, তুই কি আগিয়া কইতেছস কি? তুই কি বুঝাইতে চান এটা কি আপনি বুঝতেছেন না? আন্নে রেখে নোয়াখালী বাসায় কইতইব। কফিল্লা তুই জিলাপির মতন হেঁচাইস না, কি কামে তুই আইস যে কান সারি তুই চলি যা। ওই তো কাকি আমাক কয়ে দিল, ওই যে গেদা গেদি দুটো দিক যাইতেছে, যে দেখ ওরা কি করে, তারপর ভিডিও করে আই না আমাকে দেখাবি। আমি ভিডিও করে নিয়ে আসি বলছি নি, করি আলা ভিডিও করি বালা। মা গো মা সুমন ভাই ডাপি কি কথা কোন কালামারে দেখাইলে তো অনেক বড় সর্বনাশ হয়ে যাবে। আরে পাগল মামিনকে পাগলা কুকুরে কামড়াইছে, এতে হাতের হাঁড়াই বাঙ্গো ভিডিও করার লাগে, এতে ফাবল লয়, এতে অন্য কোনো দান্দা আছে? কি কি কইলেন? আমি দান্দাই আছি না? তুই দান্দাই নিশ্চয়ই তোর কোনো দান্দা আছে, তুই এনে কোনো শরীর লোকে ফ্রেম করানোর লাই মোবাইলে কথা বলবি এই জন্য আইছস তুই, কি প্রমাণ চাস তুই? হ্যাঁ ওরে আল্লাহ রে আল্লাহ, এদিকে আমার হাতে উল্টা ফাবর নিতেছে। ওই যে কথায় আছে না, যার মনে যা ফাল দে ওঠে তা, দেখা কি আপনি নিজের মতো মনে করছেন না? আমি আপনার মতো আমি যেটা আইডিয়া করছি এটা মিথ্যা কেন? অবশ্য মিথ্যা, একশোবার মিথ্যা, হাজারবার লাখবার কোটিবার মিথ্যা। তা কোনটা মিথ্যা কোনটা হাসা? ডাক্তারের কাছে যা, গিয়ে ট্রিটমেন্ট কর। আর আঙ্গন আমি উল্টা সিধা কথা কবি মারি ফেলাম, একদম জানি মারি ফেলাম, যাস না কি লাগে রে। এটা আপনি কি কাম করলেন শুনি? একদম উচিত কাম করছি, হ্যাঁ হাতে আঙ্গুর ডিস্টার্ব করানোর আগে হাতে ডিস্টার্ব করেছিলাম, হাতে ওনার ডরে আঙ্গুর ডিস্টার্ব করলো। আপনি গুন্ডা কি সিমের মানুষ? আমি সময় তো গুন্ডা গুন্ডা খুবই ডরাই মাগুমা। কি করি আমি, হাতে আর কত কথা বাকি, আমি খুবই ডরাই ভাই। ও হাই, হ্যাপি বার্থডে টু ইউ। হাউ সুইট, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংকস আ লট। কি আছে এটাতে দেখি? প্লিজ এখানে চলুন। কেন এখানে খুলে কি হবে? আমি তোমার জন্য গিফটটা অনেক শখ করে কিনছি, এখন যদি তোমার গিফটটা পছন্দ না হয় তখন তো তোমার মুখটা গোমরা হয়ে যাবে, আর তোমার গোমরা মুখ দেখে না আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। তাই আমার মনে হয় বাসায় গিয়ে আমাকে ফেসবুকে জানাও, ওটাই বেটার। হাউ সুইট, বোকামি কিচ্ছু হবে না, আমি এখনই দেখছি, আমি এখনই তোমাকে জানাচ্ছি, তুমি গিফট দিয়েছো আমি খুলবো না। ওকে
ও হচ্ছে আমার ফ্রেন্ড, আমার আমার ফেসবুক ফ্রেন্ড, মানে আমার আমার ফ্যান, আমার আমার ভক্ত। এই তুমি কোথাকার কোন সেলিব্রিটি হ্যাঁ যে তোমার জন্য ফ্যান এসে ফেসবুক থেকে গিফট দিয়ে যায়? কি বলো তুমি, এফবি তে আমার অনেক ফ্যান আছে আর ও হচ্ছে আমার একজন ভক্ত। আর এইটা কি? আচ্ছা এটা এটা হচ্ছে গিফট, বার্থডে গিফট। দেখো না কি কাণ্ড, আমার ভক্তরা আমার জন্য গিফট নিয়ে আসছে, আমাদের আলাদা একটা এক্সাইটমেন্ট কাজ করছে। চুপ করো, হাসবে না তুমি। আরে এই মেয়ে, কিসের গিফট নিয়ে আসছো তুমি ওর জন্য? হ্যাঁ বার্থডে গিফট। বার্থডে গিফট? কার বার্থডে? ওনার ওনার বার্থডে? মানে এই তোমার বার্থডে না বিশেমে? আদি তো আমার বার্থডে। আরে বোকা, এটাই তো রিয়েল। তাহলে বিশেমে যে বার্থডেটা ওটা কি? ওটা ফেক। আরে তুমি তো সব কিছু জানো। আরে তোমাকে বললাম না, আমার ওই যে টিচার আমার বয়স কমানোর জন্য না ওই ডেটটা বসিয়েছিল, আসলে ওটা আমার সার্টিফিকেটের জন্য। আজকেরটা ফাইজলামি না? তোমার সাথে ফাইজলামি করো? দেবি তুমি রেগে যাচ্ছ কেন জান? আমি না যা সত্য তাই তো বললাম। এই তোমার সার্টিফিকেটের বার্থডে ফেক আর আজকের বার্থডে রিয়েল, আর আজকের বার্থডে সে জানে, রিয়েলটা সে জানে আর ফেকটা আমি জানি, এটা কেন? হ্যাঁ এই মেয়েকে, এই মেয়ে তুমি কে? কতদিন ধরে তুমি ইস্যু করছো না? হ্যাঁ কতদিন ধরে তোমাদের রিলেশন, জবাব দাও। কি ভেবো করে কাচ্চো করে কথা বলছো? বলেছিলাম তোমাকে। আচ্ছা আচ্ছা, আরে ওকে বকছো কেন? ভয় পেয়ে যাচ্ছে একটা মেয়ে, দেখো শিশু কোনো মাথুম নাকি? শিশু একটা মেয়ে তাহলে এখানে কেন আসছে? মেয়ে একদম মেয়ে কোথাকার, যাও এখান থেকে, যাও। নাকের পানি চোখের পানি এক হয়ে যাচ্ছে, আমার প্রেম করতে আসছে, যাও। আমার গিফটটা দিয়ে দে না, আমি চলে যা। কোনো গিফট ফেরত দাও না তুমি। তুমি দেখো মাসুম বাচ্চা একটা মেয়ে তুমি যেভাবে শাসালে, দিস ইজ ভেরি ব্যাড, দিস ইজ ভেরি ব্যাড। আর তুমি কি? হ্যাঁ তুমি যে একটা চিট, একটা ফ্রড, একটা মানে দুই নাম্বার, সেটা আমি শুরু থেকে জানতাম, কিন্তু এখন থেকে সবকিছু আমি ডিসিশন নিব। দেখো এখন আমি কি করি। গাড়ি চাবিটা দাও, গাড়ি স্টার্ট করো, চলো। কোথায় যাবে? কোথায় যাবো? জাহান্নামে যাবো, যেখানে আমি বলবো সেখানে তুমি যাবে। এখন থেকে সবকিছু আমি কন্ট্রোলে নিব। আমি যদি বলি উঠতে বললে উঠবা, বসতে বললে বসবা। বিষয়টা আসলে না, ধরবা না আমাকে তুমি। গাড়ি চাবি দাও, গাড়ি স্টার্ট করো। আর এটা কি দেখি, এটা আমার কাছে থাকবে, যাও গাড়ি স্টার্ট করো, যাও। কতদিন পর আপনি ওর সবটা মারলেন জানেন ওস্তাদ, হাসতে বইয়া অনেক মিস করছি আপনার সর, আপনার পশ্চাৎংশে লাপ্তি। ঠিক আছে, জেল থেকে আইসিস গোসল টোসল করে যা, খাওয়া দাওয়া করে নিচ্ছা। থ্যাংক ইউ। আর পারলি ওই যে সুবর্ণা, আরো কতগুলি আছে বেইমানের বাচ্চা, ওগো মতো বেইমানি করিস। ওস্তাদ হ্যাগো কথা কই, আপনি মোরে লজ্জা দিয়েন না, আমি জীবনে সাত দিন পর আপনার লাগে থাকবো। আর আমি জেলখানায় বইয়া আপনার পাওয়ার টের পাইছি। কি পাওয়ার টের পাইছিস? কি যে কোন টের পাবো না, আরে আমি তো ভাবছিলাম আমার জীবন শেষ, ওই ফাঁসি হইব নাইলে যাবজ জীবন হইব। সেখানে ওস্তাদ আপনি আপনার পাওয়ার দেখাইয়া জেলের তালা ভাঙ্গিয়া আমাকে সপ্তাহখানেকের মধ্যে লই আসলেন। আমি বুঝছি আপনি কতটা পাওয়ারফুল। আর ওস্তাদ আমি তো আমার নতুন জীবনটা ফিরিয়ে পাইছি। নতুন জীবন পাইছিস তো, এই নতুন জীবনের কথা যেন মনে থাকে। ওস্তাদ আমি বরিশালের মানুষ, যার নুন খাই হার গুন গাই, এই কামরুলের যদি আপনার আগে মরণ না হয় তাহলে সে আপনার জীবন বিসর্জন পর্যন্ত দেবে। আসি দেখ পানি, আমিও যশোরের ছেলে।
কথা বলেন না কি জন্য? আরে বাবা, এ দেখি নতুন বউ। আপনি কে? আমি 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 মানে এটা বল কেমন কথা? আপনার নাম কি? নাম কলি। কলি কারে চান? না বলবো না। আরে বলবো না মানে? বলবো না মানে আমি কারে চাই সেটা আমি গেটে দাঁড়ায় বলবো না। আরে বাবা বাবা, গেটে দাঁড়ায় বলবেন না মানে? আপনার মুখের কথা বাইর করার জন্য দেখি আমার সিংহাসন বানায় আনতে হবে আপনার জন্য। কত বড় পাগল আমি, কোন পাগলের পাল্লায় পড়লাম? এই চুপ, একদম চুপ। আমারা দেখছেন আমি কি সাজনে দাঁড়ায় আছি? হ্যাঁ দেখছি, বউ সাজে দাঁড়ায় আছো। এখন আপনি যান, তাড়াতাড়ি বসে যে আসেন, যান। খবরদার এই জাতীয় কথা বলবো না, তুমি আমার বউ না, একবারে কথা বলবো না। এই এই তুমি কে? কে তুমি? এক কথা আর কতবার বলবো, বলছি না আমার নাম কলি, আমি আপনার নববধূ। এখন জানেন বাড়িতে কে কে আছে, সবাই ডাক দিয়ে নিয়ে আসেন আর বলেন নতুন বউরে সুন্দর করে বরণ করে নিতে। আর এই যে আপনি, সুন্দর করে গোসল কইরা শেরানি পইরা বর্ষে যে আসেন, যান, দেরি করেন না। ও মাগো, এমে কে তো দান্দাবাজ, এমে তো আমার ফাসানে দান্দা করতেছে। এমে শোনো, আমি এক থেকে তিন পর্যন্ত গুনব, এর ভেতরে তুমি দরজা দিয়ে স্টেট বাইর হয়ে যাবা, নাহলে কিন্তু তোমার খবর খারাপ করে দিব। তোমার কপালে, তোমার কপালে বিরাট দুঃখ আছে বইলা দিলাম। আপনি তিন পর্যন্ত গুনবেন কেন? আপনি 100 পর্যন্ত গুনেন, আপনি 500 পর্যন্ত গুনেন, আপনি 5000 পর্যন্ত গুনেন, আমি এখানে বসছি তো বসছি, এক সুলো নড়বো না। বরং যান, আপনারা যাকে চাইতে তা করে আসেন। একদম ফালতু কথা বলবো না, কোনো মিথ্যা কথা বলবো না। আমি এই জীবনে কোনোদিন বিয়ে করি নাই, তুমি আমার বউ না। এই তুমি কার বউ বলো? আপনি আমার বিয়ে করেন নাই, আমি আপনার বউ না? কি কথা তুমি এটা? আমি তোমার বিয়ে করে নাই, তুমি আমার বউ না, বললাম তো। তাইলে এই বাড়ির যিনি মালিক তারে গিয়ে বলেন যে তার বউ আসছে। ও মা গো মা, এদিকে পাগলি পুরা পাগলি, একবার আমার বউ কয় আবার কয় মালিকের বউ, এই তুমি আসলে কার বউ কও? ওই মিয়া ওই, আপনারা না কইছি চিল্লাবেন না, বেশি কথা বলবেন না, এখন যে সবার ডেকে নিয়ে আসেন, যান। বাবা রে, এই খানদানি পাগল। হ্যাঁ আমি পাগল। পাগল তোর জন্যে রে পাগলে মন, যান না। আরে আমি তো ওই মেয়েটার কথা বলছি। ওই মেয়ে তোমার ভক্ত না? ফাইজলামি করো তুমি আমার সাথে, তোমার সাথে ফাইজলামি করো। খবরদার আমার সাথে মিথ্যা কথা বলবো না, সত্যি কথা বলবা, সত্যি করে বলো, ওর সাথে তুমি প্রেম করো না। ও মা, তুমি এসব কি বলছো? ও তো একটা পিচ্চি মেয়ে, ও প্রেমের কি বুঝে? পিচ্চি মেয়ে তাই না? পিচ্চি মেয়ে সে প্রেম বুঝে না। একটা মেয়ে ফেসবুক চালায়, দশজনের সাথে কথা বলে, আর সে প্রেম বুঝে না, সে পিচ্চি মেয়ে তাই না? আমাকে বোকা পাইছো? বেবি হয়েছে তো, প্লিজ আমি এসব নিয়ে আর তর্ক করতে চাই না। এই তোমার মোবাইল দাও, তোমার ফেসবুক আইডি দাও, আর পাসওয়ার্ড দাও। পাসওয়ার্ড বলবো মানে? পাসওয়ার্ড বলবে মানে পাসওয়ার্ড বলবে, এখন এই মুহূর্তে তোমার আইডিতে ঢুকবো আমি, দেখবো আমি। হোয়াট ডু ইউ মিন? আই মিন আমি তোমার এখন ফেসবুক ওপেন করব, তোমার ফেসবুক চেক করব, তোমার ইনবক্স চেক করব, কার কার সাথে কি কি চ্যাট করো তুমি সব ডিটেইল আমি দেখব এখন। অনন্যা, তুমি ঠিক আছো তো? আর ইউ ম্যাড? তুমি কি ক্রেজি হয়ে যাচ্ছো? আমি ঠিক আছি মানে কি? হ্যাঁ তুমি কি বলতে চাও, আমি পাগল, আমি ম্যাড, আমি ক্রেজি? ইয়েস
Yes, তুমি ম্যাড। তুমি যদি ম্যাড না হতে তাহলে তুমি আমার ফেসবুক আইডি চাইতে না। তুমি আমার ফেসবুক আইডি চেয়েছো, তুমি আমার ফেসবুক দেবে, আমার মেসেঞ্জার ফলো করবে, আমার মেসেজগুলো রিড করবে, আমার প্রাইভেসি বলতে কিছু নেই। এই তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ। আমাকে ছাড়া আর অন্য কাউকে তুমি ভালোবাসো? নেভার। তাহলে আমার থেকে প্রাইভেসি কিসের বলো? দেখো অনন্যা, প্রতিটা মানুষের নিজস্ব প্রাইভেসি থাকে এবং সেই মানুষগুলো তাদের প্রাইভেসি কারোর সাথে শেয়ার করতে কমফোর্টেবল ফিল করে না। আমারও নিজস্ব প্রাইভেসি আছে যা আমি কারোর সাথে শেয়ার করতে পারবো না। অনন্যা প্লিজ, তুমি এটা নিয়ে আমাকে প্রেশার ক্রিয়েট করো না প্লিজ। ফাইন, তার মানে তুমি আমাকে তোমার আইডি দেখতে দিবে না, মেসেঞ্জার দেখতে দিবে না, আর যত রকমের সন্দেহ আমার আছে সেটাও তুমি দূর করবে না, তাই তো? সরি, আমি এটা পারবো না। নো অ্যান্ড নেভার। তুমি একটা ফ্রড, তুমি একটা লায়ার, আই হেট ইউ। তুমি আমাকে যাই বলো, আমি তোমাকে কোনো প্রতিবাদী করবো না। মিশুক, তুমি আমাকে চিনো না, তোমার গলায় দড়ি লাগায় আমি রাস্তায় রাস্তায় তোমাকে ঘুরাবো, তুমি দেখবা। আমাকে তুমি অনেক কষ্ট দিয়েছো মিশুক, এটার ফল তোমাকে পেতেই হবে। সারা জীবন তোমার এটার জন্য প্রায়শ্চিত্ত করতে হবে, শাস্তি পেতে। আর আজকে আমি তোমাকে আরেকটা কথা বলে দিচ্ছি ক্লিয়ার করে, তোমার কপালে এমন বাজে একটা বউ জুটবে না, এমন একটা বাজে বউ যে তোমাকে দিয়ে ঘরের কাজও করাবে, বাইরের কাজও করাবে, ঘরে দিয়ে তোমাকে রান্না করাবে, ঘর মোছাবে, কাপড় কাচাবে, আর কাপড় কাচতে কাচতে তোমার হাত নষ্ট হয়ে যাবে। আমি বলে দিলাম, মাইন্ডেড। আমার ব্যাগ ফেলে গিয়েছিলাম, জীবনে ফোন দিবে না আমাকে। মানে আমি কি বাড়ির থেকে বেরিয়ে গেছি নাকি যে তুমি আমাকে সারা দেশ খুঁজে বেড়াবে? স্টুপিড। এই জাঙ্কেল, আপনি ফট করে একটা কঠিন গালি দিয়ে বুঝছেন, এটা ঠিক না। আপনি তো আমার কথার মিনিং বুঝতে পারতেছেন না। সারা দেশ বলতে বুঝাইতেছে সারা বাড়ি। এবার ক্লিয়ার? ক্লিয়ার, কিন্তু কেন খুঁজে বেড়াচ্ছ সেটা বলো। ও, বিষয়টা হচ্ছে, শুনেন আঙ্কেল, ওই যে আপনার নিচতলায় ড্রয়িং রুমে একটা মেয়ে টুকটুকা লাল শাড়ি পরা বইয়ের সাজে সাজ দিয়া বৈশা বৈশা গুনগুন কইরা সোফার উপরে গান গাইতেছে। গুনগুন গুন গান কে গান গাচ্ছে? আরে আল্লাহ রে, কি বললাম আপনাকে, আপনি বুঝেন নাই। শোনা, তুমি কিন্তু অনেক বেশি কথা বলতেছো। তুমি জানো যে বেশি কথা আমি পছন্দ করি না। জি। এখন বলো, ড্রয়িং রুমে কে বসে আছে? নববধূ। নববধূ? কার নববধূ? জি, আপনার নববধূ। হোয়াট ননসেন্স! হ্যাঁ, আমার নববধূ, এই কথার অর্থটা কি? আপনি আমার উপরে রাগ হইতেছে কেন? আপনি তারে যা জিজ্ঞান। কেন, তুমি জিজ্ঞাসা করো নাই? জি, আমি অবশ্যই জিজ্ঞাসা করছি। সে বলে যে সে আপনার বিবাহ করা বিবি। হোয়াট? বিবাহ করা বিবি? আমার বিবাহ করা বিবি? জি, সে বলতেছে আপনারই বিবাহ করা বিবি। সে বলেছে আর হয়ে গেছে, যাও তুমি ওকে এক্ষুনি কানটা ধরে বের করে দাও। জি না, আমি পারবো না। একজন মেয়ে মানুষের কান ধরে যদি বাইর করে দেয় সে পুলিশের কাছে যায় নালিশ করবে, পরে আমি নারী নির্যাতনের কেসে পড়বো, পুলিশের বাস ডলা খাবো। না 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 না, আমি পারবো না। আপনি যান, আপনি তার কান ধরেন, নাক ধরেন, যা ইচ্ছা ধইরা তারে বাইর করে দেন যান। ও মাই গড, এসব কি হচ্ছে? এই, তোমাদের মধ্যে কেউ ওকে বিয়ে করে আনোনি তো? না না না, আমরা করি নাই, আমরা করি নাই। কারণ যে আমরা যদি করতাম তাইলে তো সে আমাদের নাম বলতো, আমাদের নাম তো বলে নাই। তাহলে কার নাম বলেছে? আরে আবার বলে কার নাম বলেছে? এতক্ষণ কি বললাম আপনাকে? সে আপনার নাম বলেছে, আপনার নাম বলেছে। যদি আমার নাম বলে থাকে তাহলে মিথ্যা বলেছে, মিথ্যা। আঙ্কেল, আপনি সেকেন্ডে সেকেন্ডে সব কিছু ভুলে যাইতেছেন। আমার মনে হয় আপনি এই মেয়েকে বিয়ে করেছেন কিন্তু এখন ভুলে গেছেন, যে জন্য বলতেছেন আপনি তাকে চেনেন না, আপনি বিয়ে করেন নাই। স্টুপিড, আমাকে বললেন? হ্যাঁ, চলো ওই মেয়েকে এক্ষুনি আমি বাড়ি থেকে বের করে দেবো। কাম উইথ মি।
কে তুমি? আমি আপনার বউ। আমার বউ? জি আপনার বউ। কোনো সন্দেহ আছে? যার কারণে লোকটা অজ্ঞান হয়ে পড়ে গেছে। পড়ার আগে অনেকবার পানি খেতে চাইতেছিল, লোকটা পানিও দেয় নাই, উল্টা পাল্টা শুধু চিল্লাইছে। আগে শুনো, জানো, তারপরে কথা বলো। আমি কেমন করে তারে খবর দেব? উনি তো সবকিছুর উর্ধে। বেয়াদব, গর্দভ, ফাজিল, তোমাদের এই বাড়িতে রেখে আমার কোন কাজে লেগেছে? কোনোদিন কাজের কথা বললে পারবো না ছাড়া পারবো কথাটা বলো না। আয় বলো, কে খুন হয়েছে, কারা খুন করেছে নাম বলো, আমি এখনই থানায় ফোন করব। খালাম্মা, যাইবেন না, থানায় ফোন করার আগে আপনারা নিজে যাইতেই দেন, গিয়ে আপনি নিজেকে দেখেন, দেখে তারপরে ফোন করবেন। খালাম্মা, যাইবেন না। অকর্মা, আমরা গেছে ঠিকই, তোমাদের মতো অকর্মা খুন হবে আর আমি সেই খুন হওয়া লাশ দেখতে যাব? কখনো না। পুলিশ আসবে, এসে সেই লাশ দেখবে। এখন বলো, কে কে খুন হয়েছে বলো, নাম বলো। কেমন করে বলবো, একজন হইতেছে মিজান আর একজন হইতেছে আমার খালুজি। কার খালুজি? ওরে আল্লাহরে, আপনার খালুজি। আমার খালুজি? হ্যাঁ, আমার খালুজি। 20 বছর আগে আমার দুটো খালুজি মারা গেছে, এখন বলে আমার খালুজি না। গর্দভ কথা কাটছে। আমার খালুজি, আমার তোর খালুজি? হ্যাঁ, তোর খালুজি।
আসলো কিভাবে? এক একজনকে আমি জায়গা দিই আর সব আত্মীয় স্বজন এনে ঢুকাই। আরে তা আবার বাপ না মা না ভাই না বোন না খালা আর স্বামী খালুচি না খালুচি এসে ঢুকানো হয়েছে। কবে ঢুকেছে? বেরো আমার সামনে থেকে যা। আমি কি বললাম আর খালাম্মা কি বসতে আছে? খালাম্মা আমি কি করব? ওই দুইজনের সাথে তুইও মর। ওকে ঠিক আছে। ওরে আল্লাহ রে এটা কি এলো রে? ও কাকা ও মিদন ভাই আপনি কি হতে হতে মরে গেছেন নাকি? আল্লাহ খোদা তুই তো টাকা তোর পুরো মানুষ মকর মরে গেল। আমি তো মন ভাবতেছিলাম আমি মান ভাবতেছিলাম। এ আল্লাহ খোদা তুমি আমার কাকা আর মিদন ভাই দেহ তো নসিব করো খোদা। ও খোদা আয় আয় আপনি এরকম শিয়ালের মতো চিকু পড়তেছেন কেন? কি কি কইলেন? আমার সিকুর শিয়ালে সিকুর মতো হলা যা কোনে ওরে কাকার রে কোনে হুক্কা হুয়া রে দুটো এক হইলো। আপনার তো কমন সেন্সই নাই। দুটো মানুষ মরে গেছে আমি কাঁদতেছি। মানুষ মরলে যে কান্দা নাকি এটা আপনি জানেন না? এইভাবে কাঁদে হ্যাঁ কই? আপনার চোখে তো পানিই নেই। অভিনয় করেন তাই না? সরে বাবু রে কি কয় অভিনয় করি মানে? আমি তো তুই অভিনয় জানি না মানে তাহলে কি আমি হেঁটে থাকলাম নি? আমি তো টিভির পর্দা থাকলাম নি। ভালো কথা আপনি এত কথা কন কি আমি? হ্যাঁ আপনার সমস্যা কি? আপনার চিকুনে আমার কানে পর্দা ফাটতেছে বুঝছেন? এই হে পাগলে কি বলে? এই বাড়িতে কি সব পাগলের বসবাস নাকি? এ কথাবার্তা হুশ করে দেবেন। এ বাড়িতে পাগলের বসবাস মানে কি? হ্যাঁ আপনি যদি পাগলের শ্রেষ্ঠ ডাক্তার হয়ে থাকেন আমি গ্যারান্টি দিয়ে কবির বাড়ি অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে একটু পাগলের বাড়ি পাবেন না। এ দেখেন এই দেখেন এ দেখেন দেখেন মুরব্বীর জিব্বা নড়ছে দেখেন। ইয়াল্লা রে হচ্ছে তো কাকার মুখ নড়তেছে। ও সুরুজ ভাই সুরুজ ভাই দেখেন কাকা মরে নাই। এই শুনেন আপনারা তো চিৎকার চেঁচামেচি না করে যান একটা ডাক্তার ডেকে নিয়ে আসেন যান। ইয়াল্লা রে হাসাই তো ভাই এই গেদি তো একটু ঠিক কথাই কইছে। আমরা খামাখা সময় নষ্ট করতেছি কি আমি? একটু ডাক্তার ডেকে নিতে ভালো হয়। একদম ঠিক কথা বলছো আর দেরি না করে সোজা চলে যাও ডাক্তারটা লইয়া যাও। যাই আয় দুইজন মানুষ বইটা গেছে যাও 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 যাও। হ্যাঁ কি রে ডাক্তার দেখবার দেবো আমি ভাই? আমি না পায়ে দুঃখ বাসি আমার পক্ষে যাওয়া সম্ভব না। ইয়াল্লা তুমি কেমন করে দুঃখ পাই না? ওই যে কালকে আইতে আস্তে দিয়ে আসতেছিলাম হঠাৎ করে ট্রেনের মধ্যে পড়ে গেলাম। আমি তো ওই সিটি কর্পোরেশনের 14 গোষ্ঠীর ধরে গালাগালি করলাম ফেরাও আইলো না দেখলো না আমার পাওয়া ভালো হলো না। আমার পক্ষে যাওয়া সম্ভব না ভাই আপনি আল্লাহ জানেন। আল্লাহ তুমি বললো না সিটি কর্পোরেশন খুব খারাপ। আমিও তো আইতেছিলাম বড় একটা তারকাটা ফাট করে ঢুকে গেছে মোর ব্যালট বাড়িছে কিছু আমার প্রবলেম আছে তুমি যাও ভাই। হ্যাঁ ভাই অনুরোধ করতেছি আপনি। এই আপনারা কি কোনো মানুষ? হ্যাঁ একটা ডাক্তার আনতে যাবেন তাতে আপনাদের মধ্যে এত ঠেলাঠেলি। এই For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.